হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক দিন পরে ভিডিও দেখছি, তো আমি অনেক অসুস্থ ছিলাম, তো আমরা সবাই অসুস্থ, আমার মেয়েও অসুস্থ, এই জন্য ভিডিও দিতে পারতেছি না। তো বৃষ্টি হচ্ছে, তো এই যে দেখুন আজকে কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে কলা দিয়ে কি করব দেখুন বন্ধুরা, কলা দেখুন, এই যে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, মাছ নিয়েছি, এই যে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো বলক চলে আসছে, উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। তো আমি কলা সিদ্ধ করে কি করব, তো দেখুন এই যে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে যে মাছ নিয়েছি, তো মাছ দিয়ে কি রান্না করব, তো মাছগুলো ভেজে নেব আগে বন্ধুরা। তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে, মাছ ভাজার আগে। তো তুলে নিয়েছি, দেখুন এই যে মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা। রসুন বাটা দিয়ে দিয়েছি, তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, মশলাটা কষিয়ে নিব বন্ধুরা ভালো করে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দুন্দুলগুলো ধুয়ে রেখেছি, দেখুন একদম কচি দুন্দুল। তো এই যে আলু আর দুন্দুল একসাথে দিয়ে দিয়েছি, দুন্দুলগুলো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আজকে কী রান্না করতেছি তা তো আপনাদের সাথে শেয়ার করতেছি, পুরোটা ভিডিও দেখুন কী কী রান্না করি আর কীভাবে রান্না করি। দেখুন এই যে বলক চলে আসছে, তো এখন এর মধ্যে যে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা, তো এই যে পাশাপাশি দেখুন এই যে পাটা, তো এই যে আলু ছিলে নিয়েছি, তো এই যে দেখুন এই যে কলা, তো কলায় পাটা বেটে নেব। তো আমি খাল সহ বেটে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা এরকম করে ভর্তা কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর না খেলে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো এই যে আমি বেটে নিচ্ছি, তো এরকম করে ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এই যে আমার রান্না শেষ, উঠিয়ে নিব,
পাশাপাশি ভর্তা দেখুন আমি বাটতেছি। দেখুন এই যে শুকনা মরিচ বেটে নিচ্ছি, কালো জিরা একটু ভেজে সাথে বেটে নিচ্ছি। তো আমি কি দিয়ে কলা ভর্তা করতেছি তো দেখুন। তো এরকম করে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো যে বেটে তারপর একসাথে মিক্স করে নিচ্ছি মরিচ আর কালো জিরা, একসাথে মিক্স করে নিচ্ছি কলার সাথে। তো বন্ধুরা যে আলু, আলু ভেঙে দিচ্ছি, দুইটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সাথে। ওই যে আলুগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, যদি কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন খেয়েছেন কিনা, না খেলে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে উঠিয়ে নিচ্ছি, তো দেখুন এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। তো এই যে তেলের মধ্যে ভর্তাগুলো ছেড়ে দিচ্ছি, তো ভর্তা লাড়া দিয়ে দিচ্ছি। তো শেষ লাড়া আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।